নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো চলুন, আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি। তো দেখুন, আজকে আমি বানাবো মটর দিয়ে এঁচোড়ের রেসিপি। তো মটর দিয়ে এঁচোড়ের রেসিপি কেমন করে বানাই আমি আপনারা দেখতে থাকুন। তো আমার বানাতে কী কী লাগছে এদিকে দেখুন। আমি মটর সেদ্ধ করে নিয়েছি, এদিকে পেঁয়াজ একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, এদিকে হচ্ছে আলু টুকরো টুকরো করে নিয়েছি, টমেটো তো লাগছেই, আর এদিকে এঁচোড় দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো চলুন, আমি আগে এঁচোড়টা আলুটা আমি আগে প্রেসারের মধ্যে দুটো সিটি মেরে সেদ্ধ করে নেবো এটা। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে মশলাটা একটা মশলা বাটির মধ্যে রেডি করে নিচ্ছি। দেখুন, আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি, দু চামচ আদা রসুন বাটা নিলাম। এবার নিয়ে নিচ্ছে এক চামচ ধনের গুঁড়ি, এক চামচ জিরে গুঁড়ি, এক চামচ চিকেন মশলা, হলুদ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ি এক চামচ দিয়ে এবার আমি এটা একটু জল দিয়ে এভাবে রেডি করে রেখে দেবো মশলাটাকে। তো বন্ধুরা দেখুন, আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল গরম করতে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজা ভাজা করে নেব। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। এবার দেখুন, মশলাটা আগের থেকে রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম সেদ্ধ করা মটরটা। এর সাথে দিয়ে দিলাম আগের থেকে নুন দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু। এবার ভালো করে কষিয়ে নেবো এটাকে। পরিমাণ মতো নুন, ভালো করে কষানো হয়ে গেছে চটটা। এবার আমি দিয়ে দেবো জল। জল গরম আমি আগে থেকে করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম এটাকে। তো দেখুন, আমার রেডি হয়ে গিয়েছে মটর দিয়ে এঁচোড়ের রেসিপি। তো এবার আমি ওইটা নামিয়ে দেব। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।